আসসালামু আলাইকুম সবাইকে, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও আপনাদের দয়ায় আলহামদুলিল্লাহ ভালো আছি। আমার নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকের ব্লগটি কী নিয়ে সেটা আপনারা ভিডিও দেখেই বুঝতে পারছেন। হ্যাঁ, আজকে আমরা একটা রেস্টুরেন্টে আসছি। রেস্টুরেন্টের নাম সিরাজ চুই গোস্ত রেস্টুরেন্ট। সো আজকে এখানে কী কী ধরনের খাবার পাওয়া যায় এবং খাবারের টেস্ট সম্পর্কে আপনাদের বলবো। সর্বপ্রথম আপনারা রেস্টুরেন্টের মেনু কার্ডটি দেখতে পাচ্ছেন। রেস্টুরেন্টের পরিবেশটা অনেক সুন্দর। আমি এবং আমার দুইজন বন্ধু শিবলি, যে যে যাকে দেখতে পাচ্ছেন, এবং জীবন, এখন যাকে দেখতে পাচ্ছেন, আমরা তিনজন মিলে রেস্টুরেন্টে আসছি। তো আশেপাশের পরিবেশ সুন্দর এবং এখানের স্টাফ যারা আছেন তারাও তাদের বিহেভিয়ারটাও সুন্দর। আমরা তিনজনে বসে বসে কথা বলতেছিলাম এবং খাবারের জন্য ওয়েট করতেছিলাম, এবং আমাদের ভাত সার্ভ করার পরপরই আমাদের গোশ চলে আসে, আমাদের বিখ্যাত সিরাজ চুই গোশ। তো এইখানে আপনারা মাটন দেখতে পাচ্ছেন, এবং এখানের নিয়ম হচ্ছে যে কোনো একটা পিস আপনি নিতে পারবেন, একটা পিস আপনি আপনার মতো চুজ করে নিতে পারবেন। আপনার এখানে যারা স্টাফরা থাকবে তাদের থেকে আপনি চুজ করে নিতে পারবেন আপনি কোন পিস নিতে চাচ্ছেন। তো এখানে মাটন আপনি আপনার চয়েস মতো নিতে পারবেন। তো তারপরে আমাদের জন্য বিফ নিয়ে আসা হয়। এখানে আপনি বিফের ক্ষেত্রেও একই নিয়ম, আপনি আপনার মতো চুজ করে নিতে পারবেন আপনি কোন পিস নিতে চাচ্ছেন। তো সেক্ষেত্রে আপনার বিফের সাথে আপনি আর চুই থাকবে এবং রসুন থাকবে, রসুন আনলিমিটেড এবং চুইও আনলিমিটেড। আপনি যে পরিমাণ নিতে চাচ্ছেন আপনাকে ওই পরিমাণে দেওয়া হবে। আপনি আপনার চুজ মতো এখান থেকে গোশ নিতে পারবেন। তো খাবার পরিবেশনের পরে, আমাদের খাওয়া দাওয়া শেষ হওয়ার পর, আমরা একটু ফটো শ্যুটে ব্যস্ত হয়ে যাই। আমরা সবাই মিলে ছবি তুলি, আমাদের তিনজনের ছবি দেখতে পাচ্ছেন। এরপরে এই যে শিবলির ছবি দেখতে পাচ্ছেন, আমার ছবি দেখতে পাচ্ছেন, এবং এই যে আমার অন্য ফ্রেন্ড জীবনের ছবি দেখতে পাচ্ছেন। খাওয়া দাওয়া শেষ, এখন বিল দেওয়ার পালা। তো বিল দেখার পর তো আমাদের তিনজনেরই মাথায় হাত, দেখেন কি অবস্থা আমাদের। বিল দেওয়ার শেষে আপনারা দেখে নেন যে চুই ঝালের কি কি উপকারিতা। আর এখন দেখতে পাচ্ছেন আমাদের সিরাজ চুই গোস্তের ম্যানেজারকে। তো কথা বলতে বলতেই আমাদের খাওয়া দাওয়া এবং আজকের এই ব্লগটি শেষ হয়ে গেল। তো কেমন হয়েছে আমাদের ভিডিওটি ভালো লাগলে একটা শেয়ার করে দিবেন। আর আজকের মতো এখানেই শেষ। আল্লাহ হাফেজ, দেখা হবে অন্য কোনো ভিডিওতে।